অনুরোধ করিয়া গেলাম রে ভাই। আজরাইল যখন তোমার আমার জানটারে কবজ করে দুনিয়া থেকে নিয়ে যাবে, টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাওয়ালা সব শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের সন্তান, কিসের টাকা পয়সা, সব পরিচয় বাদ। ওই দামি খাট থেকে টাইনা টাইনা নামাইয়া নিচে ফলরের মধ্যে ব্যস্তে করে সবাই রাখবে, পুরাতন ঘরের চাদর দিয়ে ঢাইকা তোমার রাখবে, আত্মীয় স্বজন কত মানুষ এসে চিল্লাবে, তোমায় আমি জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। হিসাব মিলাও ও যুবক আমার ভাইরা মুসলমান আমার বন্ধুরা, যাদের দাড়িগুলো পেকে গেছে, যাদের চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো ঘোচায় গেছে, একটু নিজের মনটারে বুঝাইতে আরম্ভ করো। আজরাইল যখন জানটারে কবজ করে নিয়ে গেল, তুমি আর আমি কিন্তু এখন বড় একা। একদল লোক চলিয়ে গেল বাজারে কাপড়ের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে গেল ওই বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আর একদল লোক চলিয়ে গেল মাঠের কিনারায়, মাঠের কিনারায় মশারিটা নাই তোমার আমার গোসল করানোর জন্য। আরে যুবক জন্মের তরে গোসল করাইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট পরাইয়া মাথার মধ্যে একটা বান্ধিবে, পায়ের মধ্যে একটা বান্ধিবে, কবরের মধ্যে আর একটা বান্ধিবে, তিনটা বাঞ্জনমের মতো দিয়া খাটের মধ্যে উঠাইয়া আস্তে আস্তে করে জানাজার মাঠে, হয়তো হোম না এই মাঠেই তোমার আমার জানাজাটা হতে পারে রে ভাই, এই মাঠেই জানাজাটা পড়াইয়া আস্তে আস্তে করে কবরের দিশে নিয়ে হবে, কবরের ডান পাশে খাটিয়াটারে রাইখা তিনটা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নেমে যাবে, একজন তোমার আমার মাথায় ধরবে, একজন তোমার আমার পায়ে ধরবে, আরেকজন তোমার আমার হাতে ধরবে, কবরের মধ্যে ধরবে, তিনটা লোক ধরাধরি করে কবরের মধ্যে নামাইয়া মাথার বানটাও খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, মাজার বানটাও খুলে আস্তে আস্তে করে বাস বিছাবে, বাসগুলো বিছাইয়া চাটাই দিয়া একের পর এক মাটির চাকাগুলো দেওয়া শুরু করবে। হিসাব মিলাই গিয়ে দেখো সবাই বারাসায় গিয়া বাতি জ্বালাবে, তোমার আমার কবরে কেউ বাতি দেবে না, ওই সময় বাতি হবে একমাত্র আমার, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটারে তৈরি করতে পারছো, হাদিস অনুযায়ী নিজের জীবনটারে তৈরি করতে পারছো, এই মানুষগুলোর কবরটাই জান্নাতের টুকরা হবে, নূরে আলোকিত হয়ে যাবে। এই জন্য অনুরোধ করিয়া গেলাম রে ভাই, অনুরোধ করিয়া গেলাম রে ভাই, ও মুসলমান বন্ধু যতদিন আল্লাহর এই দুনিয়া থাকবে আজকে থেকে আদা করে যাও, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিকের হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না, তাওবা করে গেলাম। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বয়ানের পরে আখেরি মোনাজাতের মধ্যে কান্না কইরা মালিকের কাছে ওয়াদা করবা, আর একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়াবো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না, কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাও, একটু চোখের পানিটা ছেড়ে ডাক দাও আল্লাহ, চোখে পানি না আসলে কান্নার ভান ধরে চিল্লায় জোরে ডাক দাও, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আমার মালিকরে জোরে ডাক দাও আল্লাহ।
আজকের এই রাতটাকে জীবনের শেষ রাত মনে করে আমার মালিকের জোরে ডাক দাও, আর জোরে চিল্লা ডাক দাও, হাজার হাজার মানুষ ওয়াদা করলাম একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, চিৎকার করে জোরে বলো আমি, আওয়াজ করে জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমীন, আর-রহমান আল্লামাল الشمس والقمر بحسبان والنجم والشجر والسماء رفعها আরেকটু জোরে কয় না, والسماء رفعها করে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাবেন, চিৎকার করে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আমার আল্লাহর এই কালামের মধ্যে তিলাওয়াতে মজা আছে না নাই, জোরে চিল্লায় বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছেন, মনে আছে না, ভুলে গেছেন, আবু জাহেলের দুইটা চামচা, চামচা চিনেন তো, চামচা গুলো কিন্তু বড় ভেজাল কথা হয় না, চামচা গুলোই যত ভেজাল লাগায়, এই আগে আগে মসজিদে আইসা ইমাম সাহেবের বিরুদ্ধে নেতার কাছে গিয়া কয় না, নেতার জানেন আজকে জুমায় পুরোটা আপনার বিরুদ্ধে ওয়াজ করছে, হুজুরে কিন্তু হ্যার নামে কিচ্ছু কয় না, হে জুমায় সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, হুজুর ইমাম সাহেবে ঘুষের মিয়া আমাগর তো ঠেক লাগছে, নিজের খাইয়া নিজের পইরা নেতাগুর বিরুদ্ধে কোন মাথা খারাপ হয়েছে, কথা কয় না, আমার তো দরকার আছে, আমরা নেতার বিরুদ্ধে কইলে আমাগরে সরকার বিরোধী দল কেউ আমাগরে টাকা দেয়,
দরকারটা কি আছে? আর আমার অভ্যাস আরো ভালো, আমি রোগের নাম নেই, রোগের নাম মোটে নেই না, কথা বুঝে না, আওয়াজ বুঝে না। এজন্যে এই সামসাগুলা বড় ভেজাল, এরা নেতার বিরুদ্ধ নেতার কাছে গিয়া ইমামের বিরুদ্ধে কয়, ইমামের কাছে এই সবার নেতার বিরুদ্ধে কয়, ঠিক না বেঠিক জোরে কন? নেতায় তো খেপবে স্যার, হ্যাঁ আমার বিরুদ্ধে কথা কইছে ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদের সভাপতি সাহেবরে ফোন দিয়া কয়া মিয়া বাচ্চা থাকতে চাও না মরে যাইতে চাও, সভাপতি সাহেব তো থরথর করে কাঁপা শুরু করছে, ভাইজান কি হইছে কি হইছে, বড় ভাই নেতা ওস্তাদ শায়েক যা আছে সব কাঁপা শুরু করছে, কি হইছে কি? কারে মিয়া আজকে দিনের মধ্যে তুমি ইমাম সাহেবের চাকরি খাইবা নাহলে তোমার কবরে ঢুকাম, কয় নেতা তো ঘেবলেন কা, আমার তো ক্ষুধা তো লাগে না ইমাম সাহেবের চাকরি খামু, কয় মিয়া তোমার ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা কয়, দেখছেন পেস্টা লাগাইছে সামসা কথা কানে পেস্টা লাগাইছে, ওই নেতায় যদি এসে শুরু থেকে ওয়াজ হনতো তাহলে নেতার বিরুদ্ধে কইছে না কয় নাই তাই ভালো করে জানতো, ঠিক না ঠিক জোরে বল? এই জন্য নেতা যারা আছেন এই আশেপাশে মাহফিলের আশেপাশে নেতা থাকতে পারেন, অনুরোধ করব মাহফিল স্টেজে আনবেন, বৈশা বয়ান শুনবেন, দেখবেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দ্বীনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, আপনার হৃদয়টাও জুড়িয়ে যাবে, আগামীকাল থেকে আপনারও নামাজে দাঁড়াইতে মনে চাবে, ঠিক না ঠিক জোরে বলুন? আমার ভাইরা তো বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়া বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার। সামসা দুইটা গিয়ে আবু জাহিল্লার কাছে কয়, আরে মিয়া আপনি মাত্র গতকালকে আইন পাশ করলেন আর আপনার বিরুদ্ধে কইরা আপনার বন্ধুর ভাতিজা মুহাম্মদ বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল তো শুই নেই মেজাজ গরম হয়ে গেছে, এত বড় সাহস আমার বিরোধিতা করে, হাতের মধ্যে বিশাল এক পাথর লইয়া আল্লাহর নবীর দুনিয়ার থেকে বিদায় করে দিবে রওনা করছে, বিশাল পাথর নাউজুবিল্লাহ যে কইবে না আল্লাহ জবানটা বন্ধ করে দেব, জোরে কর রাগ করলে, বিশাল পাথর সূরা ইয়াসিনের মধ্যে পাথর নিয়ে রওনা করছে আল্লাহর নবী আর আবু জাহিল্লা, মাঝখানে 47 জায়গা ফাঁকা, কয় হাত আবু জাহিল্লা পজিশন লইছে, এক্ষুনি আল্লাহর নবীকে মারবে পাথর দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলানান ফাহিয়া ইলাল আলকান পাথর নিয়েছে আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, হঠাৎ করে আবু জাহাল দেখে পাথরটা হাতের মধ্যে লেগে গেছে, ঘর এখন ঘুরাইতে পারে না, পাথরটা এখন পড়ে যাবে যাবে মনে হয়, মাথাটাও ঘুরাইতে পারে না, চক্ষুটা ঘুরাবে চক্ষুটাও ঘুরাইতে পারে না, পাউটাও টান দিয়ে জমিন থেকে উঠাইতে পারে না, আবু জাহেল দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এই অবস্থায় যদি পাথরটা আমার ঘরে পড়ে যায় আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ভয়ের কারণে বিশ্বনবীর দিকে তাকায় ডাক দিছে, ভাতিজা রে নবী আমার পিছন দিকে তাকায় কয় কে রে আ সাসা কি হইছে, কই পাথর নাই তোমারে মারতে চাইছিলাম, আমি তো আমার ঘরে পড়ে আমি মইরা যাই অবস্থা, মাফ করে দাও জীবনে আর তোমারে মারতে হবে, আল্লাহু আকবার, নবী আমার ডাক দিয়া কয় সাসা জীবনে আপনার যে কত মাফ করলাম আর কত মাফ যে করা লাগবে আল্লাহই জানে, জান মাফ করে দিলাম, আল্লাহু আকবার কয় না, জান মাফ করে দিলাম, আবু জাহিল্লা যখন আল্লাহর নবী যখন বলছে মাফ করে দিলাম আবু জাহিল্লা দেখে হাত পা ক্লিয়ার হইতেছে, আল্লাহু আকবার কন নাকে পাথরটারে ফালায়া দিয়া দিছে দৌড়, এই যে দৌড় দিছে ডাইনে আর বামে তাকায় না, বাসায় গিয়া জোরে জোরে শ্বাস নে ভগবানে বাঁচাইলো, বাঁচাইছেন কে জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে কন, এই বদমাইশি কার নাম কয় কথা কয় না, এই আমাকে দেশে একদল লোক কেমন আছে না নাই,
সন্তান দেয় আল্লাহ, বাবাই দিজে কথা বল না কেন, ব্যবসায়ীর দোকানে বাবার ছবিটা নেই টানের, বাবার কারণে বরকত বাড়ছে, কথা বল না কেন। আপনার করে কুমিল্লা মুরাদপুর টুর আশেপাশে এগুলো তো খালি পীরে গো আখড়া, আমি কিন্তু হাক্কানি পীরের বিরুদ্ধে বলি নাই, আমিও কোনো হাক পীরের মুরিদ, কিন্তু আমি বলেছি ভণ্ডদের কথা, যারা ইসলামকে বুঝি করে কোরআনকে বুঝি করে এই বদমাশগুলো ইসলামের তরম পর্যায়ের ক্ষতি করেছে, ঠিক না বে ঠিক জোরে বলো। কত বাবা, তালা বাবা, চাবি বাবা, গাঞ্জা বাবা, বিড়ি বাবা, শুনেন না হুজুর, সালার চট বাবা, শিকল বাবা, তালা বাবা, চাবি বাবা, মাটির তল বাবা, সাইল বাবা, শাউল বাবা, শাহ বাবা, এরপরে কি কয় ডাইল বাবা, তেনা বাবা, ল্যাংটা বাবা বলে আস, কথা কয় না কেন। এই বাবার মাঝে আল্লাহ কয় তাড়াতাড়ি আমার আখেরাতে আবা জুতার বাড়ি খাবা, কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক জোরে বলো। আরে এক একটার পেট দেখবেন, ওরে পেট পেট দেখলে মনে হয় 450 মুরগির খোয়া, কি ঠিক না বে ঠিক জোরে ভিয়া, স্বাস্থ্য আল্লাহ পাকের দান, কিন্তু এই বদমাশওয়ালা স্বাস্থ্য, যেই স্বাস্থ্যের কারণে ইবাদত করতে কষ্ট হয়, মনে করতে হবে ওটা আল্লাহর দান নয় ওটা আল্লাহর কাজব, ঠিক না বে ঠিক। দেখবেন এক একটা পীরের অবস্থা, আরে বাবা রে বাবা, রাজধানীতে আরামবাগের মতিঝিলে বৈশা আছে দেখবেন একটা, এই বদমাশগুলো ইসলামের চরম পর্যায়ের ক্ষতি করেছে, এই শয়তানগুলোকে বাংলার জমিন থেকে জুতার বাড়ি দিয়ে বিদায় করতে হবে, ঝাড়ুর বাড়ি দিয়ে বিদায় করতে হবে। কারা কারা রাজি আছো হাতগুলো উঁচা করে দেখো, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুরা, এই জন্য বলেছি চামচাগুলো বড় খারাপ, এগুলো ইসলামের চরম পর্যায়ের ক্ষতি করেছে, ঠিক না বেঠে। আবু জাহিল্লা, লোকজন কয় দেখেন আপনি মোহাম্মদের বিরোধিতা করে লাভ নাই, আয় আমার দিকে তাকান, মোহাম্মদের বিরোধিতা করে লাভ নাই, যারা পরিমাণ মোহাম্মদের ক্ষতি করতে পারেন নাই, মিয়া ক্ষতি তো আপনার হইছে, আপনি ক্ষমতায় কেমনে থাকবেন ওইটা দেখেন। আবু জাহেলকে দেখরে, আমার ক্ষমতা কিন্তু মোটেও কম না, বুদ্ধি আমার মোটে কম না, কেমনে মোহাম্মদের সাহায্যতা করা লাগবে আমি ভালো করেই জানি, চিৎকার করে জোরে বলেন না আউযুবিল্লাহ। আবু জাহেল এইবার রাত্রিবেলা চামচা তিন চারটারে ডাক দিছে, ডাক দিয়ে একা সর, আমার বাড়ির সামনে বড় করে একটা গর্ত করবি, গর্তটা তো গভীর করবি, নিচে পড়লে যেন উঠতে না পারে, কথা বুঝেন নাই মনে হয়, নিচে পড়লে যেন উঠতে না পারে, গর্ত করা হলো, এবার ফিনিশিং দিবি, এমন সুন্দর ফিনিশিং দিবি, ফিনিশিংটা দেখা যেন মনে হয় যে নিচে কোনো গর্তের অর্থ নাই, বাস ফিনিশিং দেওয়া হলো। আবু জাহালকে এবার এক কাজ করব, আমি এমনি কম্বল মুখে দিয়া কাপাকাপি করুম, তোরা দুইজন মোহাম্মদের কাছে গিয়া বলবি আপনার চাচার বন্ধু মক্কার বর্তমান নেতা আবু জাহালের অবস্থা বড় খারাপ, মনে হয় দুনিয়ায় বাঁচবে না, বারবার করে আপনার নামটা নিতেছে। আবু জাহালকে দেখ, এই কথাটা যদি বলতে পারো মোহাম্মদের দিলে মায়া ভরা, মোহাব্বত ভরা, দৌড়ায় চলে আসবে, আসলে আসলে কথা কয় না, এই রাস্তা দিয়ে আনবি, গর্তের মধ্যে পড়লেই খবরটা আমারে দিবি, তো চিৎকার করে নাউযুবিল্লাহ কই, ঠিক চামচা দুইটা রওনা করছ, বিশ্ব নবীর কাছে কেউ এক কথা, আমার নবীর দিলে তো দয়া ভরা, মোহাব্বত ভালোবাসা ভরা, ঠিক কিনা বলুন, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কুটিলতা নাই, বক্রতা নাই, চক্রতা নাই, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার নবী জীবনে কাউকে ধোকা দেন নাই, ঠিক না বে ঠিক জোরে বলো, ধোকা কাকে বলে আমার নবী কোনোদিন বুঝেনও না জানেনও না, ঠিক না বে ঠিক। এই জন্যই তো আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাকা আলা খুলুকিন আযীম ওয়ামা أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ بِشْ نَبِي رَحْمَةٌ لِلْعَالَمِينَ চামচা দুইটার কথা শুনা, আস্তে আস্তে করে রওনা করলেন, দ্রুত কদমে হাঁটা শুরু করলেন, বিশ্বনবীর হৃদয়ে মহাব্বত আর ভালোবাসা ভরা,
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একদম চলতে চলতে এসে গর্তের কিনারায় এসে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবীর একটা পাও গর্তের কিনারায়, আর একটা পাও দিলেই আমার নবী গর্তের মধ্যে পড়ে যাবে। যাবে অবস্থা আসমানের ফেরেশতারা বিশ্ব নবীর পরিস্থিতি দেখে চোখের পানি গুলো ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে, আর ডাক দেয়া কয় মালিক তোমার বন্ধু মুসিবতের মধ্যে পড়ে গেছে, তুমি তোমার বন্ধুর কি হেফাজত করবে না? কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কয় জানো জানো আমার বন্ধুকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, আমার এই বন্ধুকে হেফাজত করব আমি আল্লাহ। আমার নবীকে আল্লাহ হেফাজত করেন নাই করেন নাই? জোরে চিল্লায় কও। আবু জাহান হাতের মধ্যে পাথর নিয়ে রওনা করেছে, আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে মুহাম্মদ পারলে বলো না আমার হাতের মুঠার মধ্যে কি আছে? আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা আপনার হাতের মুঠার মধ্যে কি আছে? আমি বললে হয়তো প্রমাণ হয়ে যেতে পারে, মিলতে পারে না মিলতে পারে, এর মধ্যে কোনো বুঝের কি নাই, তার চেয়ে আপনার হাতের মুঠার মধ্যে যেই জিনিসগুলো আছে ওরা যদি বলে আমি নবীকে তাইলে কেমন হয়? আবু জাহাল মনে মনে চিন্তা করে আমার হাতের মুঠার মধ্যে কিছু পাথর আছে, পাথর কি আবার কোনোদিন কথা বলতে পারে নাকি? ডাক দিয়ে বলে মুহাম্মদ আমার হাতের মুঠার পাথরগুলো যদি আমার হাতের মুঠার জিনিসগুলো যদি তোমার পরিচয় দিয়ে দেয় তাইলে সবচেয়ে ভালো হয়। আল্লাহর নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে আস্তে করে ইশারা করে ডেকে বললেন আবু জাহালের হাতের মুঠা ভিতরে কি আছো মালিকের কুদরতে বলে দি। বিশ্ব নবীর ইশারা করতে দেরি হয়, হঠাৎ করে আবু জাহালের মুঠার ভেতর থেকে আওয়াজ হয় লা ইলাহা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার! আবু জাহালের মেজাজ গরম হয়ে গেছে, পাথরটারে ফেলে চলে গেল, গিয়া মক্কার নেতাদের সাথে পরামর্শ করে জানো পাথর নিয়ে মুহাম্মদের কাছে গিয়েছিলাম। মুহাম্মদ তো পাথর দিয়ে কথা বনে বালাইছে, তাইলে তো মুহাম্মদ বড় জাদুকর মনে হয়। নাউযু বিল্লাহ চিল্লায় কও। এই একদল মানুষের অভ্যাস এটা ছিল, আগেও ছিল এখনো আছে, আমার নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, আমার নবীকে গণক বলে গালি দিয়েছে, আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। ওই সময়ের গালিটা ছিল অ্যানালগ, এখন তো গালি হয়েছে ডিজিটাল। এখন ওলামায়ে কেরামদেরকে আর পাগল বলে না, ওলামায়ে কেরামদেরকে আর গণক বলে না, ওলামায়ে কেরামদেরকে আর জাদুকর বলে না, ওলামায়ে কেরামদেরকে দেখলে বলে এগুলো রাজাকার, এগুলো উগ্রবাদ, এগুলো জঙ্গি, ঠিক না বেঠিক চিল্লায় বলো। আমার নবীকে যারা পাগল বলে গালি দেয়, আমার নবীকে যারা বোকা বলে গালি দেয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে ওদের জবাব দিয়ে দিয়েছেন আলা ইন্নাহুম হুমুসুফাহা। ওলামায়ে কেরাম সাক্ষী, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. আমার মালিক ওদের জবাব দিয়েছে আমার নবী বোকা নয়, যারা আমার নবীকে বোকা বলে গালি দাও তোমরাই বোকা। আমার কাছে তো মনে হয় কোরআন যদি আজকে নাজিল হতো, কোরআন যদি এই জামানায় নাজিল হতো, ওলামায়ে কেরামদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এদের বিরুদ্ধে হয়তো এভাবে আনায়াত নাজিল করতেন আলা ইন্নাহুম হুমুল রাজাকার ওয়ালাকিন লা ইয়াশউরুন আলা ইন্নাহুম হুমুল উগরবাত ওয়ালাকিন লা ইয়ালামুন আলা ইন্নাহুম হুমুল জঙ্গি ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার! চিল্লাকো। আমাদেরকে যারা জঙ্গি বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, হিসাব মিলায় দেখো আমরা রাজাকার নয় ওরাই আসল রাজাকার।
মাদ্রাসায় পড়ুয়া আলেমরা যদি রাজাকারার জঙ্গি আর উগ্রবাদ হতো, সরকার আমাদেরকে ডেকে নিয়ে কওমি সনদের স্বীকৃতি দিত না। কওমি সনদের স্বীকৃতি দিয়ে সরকার এটা বুঝিয়ে দিয়েছে, এই কামে ওলামায়ে কেরাম জঙ্গি নয়, রাজাকার নয়, এরা সত্যিকার দেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক, এই মানুষগুলো আমার এলাকায় আমার প্রতিষ্ঠানে দরকার। এরপরেও যারা বুঝবে না এগুলোর কপাল ফুটছে, ঠিক কিনা জোরে কও, এগুলোর কপাল জোরে কন। তবে সাবধান, আলামায়ে কেরামদেরকে আমি ছোট মানুষ পরামর্শ দিয়ে যাব, এই কওমি সনদ আমাদের অধিকার ছিল, ঠিক কিনা বলুন, এই কওমি সনদ আমাদের অধিকার, আজ পর্যন্ত কোন সরকার দেয় নাই, ঠকিয়েছে আমাদেরকে, এই সরকার আমাদেরকে দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। তবে সাবধান, এই স্বীকৃতি যেন আবার আমাদের জন্য কোনো গজব হয়ে না দাঁড়ায়। কথা যারা বুঝার ওলামায়ে কেরাম বুঝা নিয়েন, আ মুসলমান, আমার নবীর আল্লাহ বাঁচাইছেন না বাঁচান নাই, আবু জাহাল পরামর্শ করতেছে, মুহাম্মদ এত বড় জাদুকর, পাথর দিয়ে কথা বলিয়ে ফেলেছে, তাইলে মুহাম্মদ জাদুকরের এবার হাত থেকে বাঁচাইতে হবে। মক্কার কাফির মুশরিকরা এবার পরামর্শ করে, আবু জাহাল আল্লাহর নবীর কাছে চলে গেল, আবু জাহালের নেতৃত্বে গিয়ে ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, এই খেজুরের বিচি ফালাইয়া ছিলকা নিয়ে তোমার দরবারে হাজির হলাম, পারলে ছিলকাটা দিয়ে গাছ উঠে দেখাও। বিশ্ব নবী রহমতুল আস্তে করে ছিলকাটাকে হাতের মধ্যে নিলেন, একটু করে মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী মাটির মধ্যে পুঁতে দিতে দেরি হয়, অল্প দিনের মধ্যে দেখা গেল আস্তে আস্তে করে মাটি ভেদ করে অঙ্কুর বের হয়, শুধু অঙ্কুর বের হয় তাই নয়, আস্তে আস্তে করে গাছ হয়, শুধু গাছ হয় তাই নয়, গাছের মধ্যে খেজুর ধরে, খেজুরের মধ্যে বিচি না। মক্কার কাফির মুশরিকরা ডেকে বলে, মুহাম্মদ এত বড় জাদুকর, খেজুরের ছিলকাটি দিয়ে গাছ উঠে ফেলেছে, এইবার আমরা একটা কাজ করব, পোড়া কয়লা বানাইয়া বিচিয়ার উপরের ছিলকাটারে পোড়াইয়া পোড়াইয়া কয়লা বানাইয়া মুহাম্মদের কাছে গিয়ে নিয়ে যাব। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে কয়লা গুলো আইনা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, পারলে খেজুরের এই পোড়া কয়লা দিয়ে গাছ উঠে দেখাও। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আস্তে করে খেজুরের বিচি কয়লাটাকে হাতের মধ্যে নিলেন, মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কইবেন না, আস্তে আস্তে করে কয়েকদিনের মধ্যেই দেখা গেল মাটিতে ভেদ করে অঙ্কুর বের হয়, শুধু অঙ্কুর নয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়, শুধু গাছ হয় তাই নয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের বিচিটা হয় একটু পোড়া। সৌদিতে আজ ওই খেজুরগুলো হচ্ছে, সৌদির ভাষায় এই খেজুরগুলোকে আজুয়া বলা হয়। সাপে কাটা রোগীকে যদি একটা খেজুর খাওয়ায় দেওয়া হয়, আল্লাহর কসম পুরো সাপের বিষগুলো পানি হইয়া প্রসাবের সাথে নেমে যায়। মক্কার কাফির মুশরিকদের মেজাজ এবার পুরো গরম হয়ে গেল, মুহাম্মদের কাছে যা নিয়ে যাই সেটাই আমরা ফেল করে ফেলি। এবার মক্কার কাফির আর মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, এক কাজ করব, শুনেছি জাদু নাকি জমিনে চলে, আসমানে নাকি জাদু চলে না। সব কাফির আর মুশরিকরা পরামর্শ কইরা বিশ্ব নবীর সামনে এসে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, যদি আল্লাহর নবী তুমি হও, পারলে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার নবীর আব্বাস ছিল, নবী আমার যদি মুসিবতের মধ্যে পড়া যাইতাম, তাহলে দুহাত উঁচু করে আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতাম, আর যদি মুসিবত বেশি হয়ে যেত আল্লাহ পাকের কাছে সাজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতাম, নবী আমার আজকে বেশি মুসিবতের মধ্যে পড়ে গেছেন, দুহাত আর উঠানা, আমার নবী সাজদার মধ্যে পড়িয়া ডাক দিয়া কয়, মালিক
মুসিবতের মধ্যে পড়ে গেলাম, মক্কার কাফিররা মুশরিকরা আমার কাছে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, আমি কেমন করে আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করব? ওই পাথর দিয়া তো কথা আমি বলাই নাই, তুমি কথা বলাইছ ওই আমের বিষয়ে খেজুরের বিচিটা দিয়া। আমি তো গাছ উঠাই নাই, ছিলকা দিয়ে গাছ আমি উঠাই নাই, আল্লাহ তুমি উঠাইছ পোড়া বিচি দিয়া, পোড়া ছিলকাটা দিয়ে গাছ আমি উঠাই নাই, মালিক তুমি উঠাইছ। আজকে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, হেফাজত তুমি কর, জানি আমার নবী যদি আল্লাহ পাকের কাছে কোনো কথা বলেন, কোনো দরখাস্ত করেন, বিনা পর্দায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, চিল্লায় জোরে কর। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর দোয়াটা কবুল করে নিলেন। জিবরিল ডাক দেয়া, কয় জিবরাইল আমার বন্ধু চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আমার বন্ধু যেন আর না কাঁদে, বন্ধুর কানটার কাছে গিয়া মুখটা লাগায় দে। আল্লাহ পাকের আদেশ পাইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর কাছে আইসা, কানের কাছে মুখটা লাগাইয়া দিয়া ডাক দেয়া, কয় পয়গম্বর আর চোখের পানি ছেড়ে কান্দা লাগবে না, কান্না করবেন না। আমার মালিক আল্লাহ বলেছেন আপনাকে সাজদার থেকে মাথা উঠাইতে, আর ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে হালকা করে একটা ইশারা করতে বলেছেন, ইশারার দায়িত্ব হবে আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আস্তে করে সাজদার থেকে মাথা উঠাইয়া আঙ্গুলটা ইশারা করলেন, ইশারা করতে দেরি হয় চারটা দুইটা ভাগ হইয়া একটা ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে পড়ে যায় আর একটা ভাগ পৃথিবীর পশ্চিম প্রান্তে পড়ে যায়। আল্লাহু আকবার, চিল্লায় বলবা না, দ্বিখণ্ডিত হল চন্দ্র যাহার ইশারাতে, কালিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে, দ্বিখণ্ডিত হল চন্দ্র যাহার ইশারাতে, কালিমা পড়ে উঠল পাথর আবু জাহালের হাতে, সেই কাবা কাবা পানে, সেই কাবা কাবা পানে চল হয়ে দিবানা, দুনিয়াতে জান্নাতে গো গুলজার মদিনা, গুলজার মদিনা। বলো না, প্রিয় নবী জিয়ারাতে, প্রিয় নবী জিয়ারাতে চল রে মদিনা, দুনিয়াতে জান্নাতে গো গুলজার মদিনা, গুলজার মদিনা। এদিকে আসমানের ফিরিস্তারা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, ভুলে গেছেন মনে হয়, মনে আছে, মনে আছে, আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু তো পাড়া দিলে এখন গর্তের মধ্যে পড়ে যাবে, তোমার বন্ধুর সাথে কেমন খেলা তুমি খেলো গো মালিক, তোমার বন্ধুর বাবাও নাই মাও নাই, এই খেলাগুলো কেমন খেলা তুমি বন্ধুর সাথে খেলতেছ? ও মুসলমান, আল্লাহর নবী ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের কাছে কাঁদে, আমার নবীর বাবাও ছিল না মাও ছিল না, আমার নবী বড় দুঃখী মানুষ ছিলেন, ঠিক না? ঠিক জোরে বল। জন্মের ছয় মাস আগে আমার নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজির বাবা নাই, আমার নবী বাবা নাই এতিমের কারণে, অন্যান্য মানুষদের
আমাদেরকে বাচ্চা দুধের বাচ্চা দুধ পান করাইতে অন্যান্য মহিলারা নিয়ে যায়, আমার নবীকেও দুধ পান করাইতে পর্যন্ত নিতে চায় না। আমার নবীর মা শিশু নবীর নিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আরে আমার মুহাম্মদ কেউ নেয় না। ওদিকে সব মানুষেরা বাচ্চা পাইছে, হালিমা নামের গোত্রের একজন মহিলা উনিও বাচ্চা পায় নাই, আমার নবীরেও কেউ নেয় নাই। স্বামীর দিকে গিয়া ডাক দেয়া, কয় স্বামী একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাবা নাই, মনে হয় খরচ আদি তেমন দিতে পারবে না। তবে বাচ্চাটার চেহারার দিকে তাকায় বাচ্চাটা আমার বড় পছন্দ লাগছে, এই বাচ্চাটারে যদি একটু পারমিশন দাও আমি বাচ্চাটারে দুধ পান করাবো, বাচ্চাটারে আমার ঘরে একটু নেব। স্বামী পারমিশন দিয়ে দিল। আস্তে করে হালিমা কোলের মধ্যে উঠা হালিমা নিজে বলেন, আমি আমার বুকের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখটা লাগিয়ে দিলাম, আমার বুকটা ছিল দুধে শূন্য, আমার বাচ্চাও দুধ পান করতে পারত না, কিন্তু আল্লাহর পয়গম্বরের ঠোঁটটা আমার মুখের মধ্যে লাগলো, লাগার সাথে সাথে আমার বুক দুধে ভরে যায়। হালিমা হালিমা ডাক দিয়া কয়, বিশ্ব নবীর কোলের মধ্যে উঠাইয়া আমি গাধার পিঠে রওনা হয়ে শুরু করলাম চলা। এই গাধাটা বড় জীর্ণ শীর্ণ দুর্বল ছিল, আসার পথে সবার পেছনে ছিল, কিন্তু এখন গাধাটা দ্রুত কদমে চলা শুরু করে দিয়েছে। এই তো দৌড়ায় লোকজন ডাক দিয়া কয়, কিরে হালিমা এই গাধাই কি সেই গাধা যেই গাধা নিয়ে তুমি এসেছিল? হালিমা ডাক দিয়া কয়, জানো গাধা ওটাই আছে, তবে সওয়ারি আরেকজন উঠেছে। লোকজন ডাক দেখা হালিমা, এখন থেকে আর তুমি হালিমা নয়, এখন থেকে সাদিয়া হয়ে গেল, নসিবটা তোমার খুলে গেল। কিন্তু আমার নবী এতিম, আমার নবীর আস্তে আস্তে করে বয়স বাড়তে বাড়তে যখন 6 বছর হয়ে গেল, নবী আমার মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আহারে আমার বুঝি বাবা নাই, আমার বুঝি মা নাই। আমার নবীর মা বিশ্ব নবীর খুঁজে ময়দানে খুঁজে পায় না, গিয়ে দেখে মাঠের কিনারায় বিশ্ব নবীর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, ডাক দেয়া কে বাবা কেন কান্দে, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আর ডাক দেয়া কবা আমার খেলার যত সাথীরা আছে এরা এদের বাবার কোলে চড়ে খেলতে আসে, আবার খেলা শেষ হয়ে গেলে বাবার কোলে চড়ে বাড়িতে যায়। আমি তো কোনোদিন আমার বাবা কোলে করে এখানে নিয়ে আসলো না, আমার কোনোদিন আমার বাবা ডাক দিল না, নামটা ধরে ডাক দিল না, আমার কি বাবা ডাক। নবীজির মা মেনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দেয়া কয় বাবা, তোমার বাবা জন্মের 6 মাস আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার নবীর কান্নাকাটি বন্ধ হয় না, ডাক দেয়া কয় মা, আমার মনটায় চায় একটু বাবার কবরটা জিয়ারত করব। আমার নবীর মা মেনা দাদার পারমিশন নিয়ে বাবার কবর জিয়ারত করতে রওনা করলে, বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় 3 জন সাথে নিয়ে নিলেন। আমার নবীর মা নবী নিজে একজন আর একজন দাসীকে নিয়ে গেলেন। এই 3 জনে মিলে কবর জিয়ারত করতে রওনা করলেন। কবর জিয়ারত করে ফিরার পথে আমার মালিকের কি কুদরত, নবীর মা অসুস্থ হয়ে যায়। আবার নবীর মা মেনা থরথর করে জ্বরের কারণে কাঁপে, আমার নবীর মা সামনে হাঁটতে পারেন না, মালিকের কি কুদরত। ওই জায়গাটাই আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি মায়ের বুকের উপরে মাথা টেনে লাগাইয়া দিয়া ডাক দিয়েছে, মা আমার বাবা নাই, আজকে বুঝি তুমিও নাই। আমার নবীর মাকে ওখানে দাফন কইরা বাড়ির দিকে ফিরতেছে,
দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া আসে, তাকায় দেখে তিনজন রে পাঠাইছিলাম, দুইজন রে দেখা যায় একজন কোথায় গেল, কাছাকাছি আসলে পরে দেখেন আমার নবীর মাত দেখা যায় না, নবী আমার, আর নবীকে কোলের মধ্যে উঠাইয়া দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় দাদু তোমার মা কই, নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কামড়ে, আর দাদুর গলাটা দইরে চিল্লায় আর ডাক দিয়া কয় দাদু আমার বাবা নাই, আমার বাউলাই। এই ভরা মজলিসের মধ্যে যতগুলো যুবক আছো, যুবক আমার ভাই, যাদের মা নাই যাদের বাবা নাই এরাই বুঝে মা না থাকা কতটা কষ্টের, বাবা না থাকা কতটা কষ্টের, যাদের মা আছে যাদের বাবা আছে এরা বুঝবে না, আমি একটা মা হারা সন্তান, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয় আমি ছাত্র মানুষ ছিলাম, দুইটা টাকা ইনকাম করার ক্ষমতা আমার ছিল না, আজকে আমার মালিক তো আমার সম্পদ কম দেয় না, আমার মালিক তো আমার গাড়ি বাড়ি এসি গাড়ি এসি বাড়ি সব ব্যবস্থা করেছে, কিন্তু যুবক দুঃখে কলিজাটা ফেটে যায়, আজকে বারোটা বছর হয়ে গেল মার একটা কমলা কিনে দেওয়ার ক্ষমতা আমার হয় না, এই আজাদির একটা আপেল কিনে মায়ের হাতে দেওয়ার ক্ষমতা আমার হয় না, এবার ঈদের সময় আসে কত দামি দামি কাপড় চোপড় সন্তান স্ত্রীদের জন্য কিনি, কিন্তু মনে বড় আফসুস আজ পর্যন্ত একটা শাড়ি আর কাপড় কিনে মারে দিতে পারলাম না, ও যুবক এই দুঃখটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, আজকের এই ভরা মজলিসের মধ্যে যাদের মা আছে যাদের বাবা আছে দুঃখটা তোমরা বুঝবা না রে ভাই, যাদের মা নাই যাদের বাবা নাই এরাই দুঃখটা বুঝে, তুমি হয়তো সুন্দরী স্ত্রী পেয়ে শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো, তুমি শহরে দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো অথবা গ্রামের মধ্যে বিল্ডিং ঘর করে আরামে ঘুমাও, অথচ মা ওই গ্রামে কুড়ের ঘরে ঘুমায়, মায়ের টিনের উপর দিয়ে ছিদ্র আছে বৃষ্টির ফোঁটা গুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, যে শীতের দিন আসতেছে রে ভাই, শীতের দিনে মা এমন অনেকের মা আছে যাদের একটা কম্বল নাই একটু শীতটা ঢাকার মতো, যুবক ভাই এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, আজকে তোর মা এত কষ্ট করে তুই একবার মাঠ থেকে ফিরে তাকাও না, তোর কি মনে পড়ে না রে ভাই, এই মা তো সেই বা সেই মা তোরে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, মা গর্ভে থাকা অবস্থায় লাত্তি মারছো মা দাঁড়ায় থাকতে পারে না, মা দাঁড়ানোর থেকে বৈশা পড়ছে কাউরে বুঝতে দেয় না, মা যখন তোমারে আমারে প্রসব করে স্বামীর কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিল, মা যখন তোমারে আমারে দুনিয়া আল্লাহ প্রতিটা রাত এমন করে কাটাইছে, তুমি তো ছয় মাস সাত মাসের বাচ্চা বোঝো না, মা তোমাকে ডান পাশে নিয়ে বিছানায় ঘুমায় তুমি বাচ্চা মানুষ বিছানায় পেশাব করে ভিজায় দিছে, এমন হইছে না হয় নাই যুবকরা চিল্লা ক, মা চিন্তা করলো সন্তানটা ঠান্ডা লেগে যাবে, বাচ্চাটারে আস্তে করে ঘুরাইয়া বাম সাইডাই না মা নিজে ভিজা জায়গায় গিয়া পিঠটারে লাগাইয়া দিস, একটু পরে বাচ্চাটা বাম সাইডে বিছানায় পেশাব করে ভিজে দিছে, মা চিলতে করে বাবা ঠান্ডা লেগে যাবে, মা নিজেই বার চিত হইয়া শুয়া এবার পিঠটারে ভিজা জায়গায় লাগাইয়া দিয়া,
বাচ্চাটার বুকের উপরে উঠাইয়া মায়ের বারো হাত সারি সব বিজয়া পালা সন্তানটারে তারপরে ভিজতে দেয় না। যুবক আজকে মারে তুই ভুলে গেছ ওই মার কথা তোর মনে পড়ে না, হয়তো তোর ঘরে মা আছে তোর ঘরে বাবা সেই জন্যে বুঝি তোর মার বাবার কদর নাই। আজকের হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের আলোচনা শুনিলাম, হয়তো বাসায় গিয়া দরওয়াজার মধ্যে টোকা দিবা মা হয়তো দরওয়াজা খুলবে আমার ঘরে আবার বারা। যুবক আজকে মায়ের কথা শুনে তোর চোখে পানি না, একটু ডানে বামে তাকাইয়া দা এই মুরব্বী মানুষগুলোর চোখে পানি ধরে রাখতে পারে না, এদের গাল বেয়ে পানি গুলো পড়া। ও যুবক ভাই তুই একটু ডানে বামে তাকাই দে, এই স্টেজের আলেম গুলোর দিকে তাকা দেখ দেখ তাকা দেখ, এই মানুষগুলোর চোখের পানি ধরে রাখতে পারে না রে বা, কারণ এর মধ্যে অনেকের মাও নাই অনেকের বাবাও নাই। মহারণু কত যন্ত্রণার ব্যাপার এটা কেউ বুঝে না, শুধুমাত্র যাদের মানায় তারা একমাত্র বুঝে। ও আমার যুবক ভাই, এই জন্য অনুরোধ করে যাব আজকের ভরা মজলিসের মধ্যে, যার মা নাই যাদের বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য আগামীকালকে দোয়া করবো আল্লাহর কাছে, আর যাদের মা আছে যাদের বাবা আছে আজকের মাহফিলটা শেষ কইরা বাসায় যাইয়া আব্বার পাও দুইটা জড়ায় ধরবি মায়ের পাও দুইটা জড়ায় ধরবি রে যুবক, যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বি না। কারা কারা রাজি আস দুটো হাত উঠে আমার আল্লাহর দেখো, একটু চোখের পানিটা ছেড়ে ডাক দাও রব্বির হাম্মুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে জোরে ডাক দাও রব্বির হাম্মুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুব মায়ের কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই, বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই, তুই নেতার সাথে অন্যায় করে হাজারো মানুষের সামনে নেতার পাও ধরে মাপ চাইতে পারো। আমি তোমাদেরকে বলিয়া যাই সোনা, আব্বা আম্মা যদি খুশি না থাকে যত বড় আলেম হও যত বড় মুফাসসির হও যত বড় বক্তা হও আল্লাহর কসম জীবনে জান্নাত মিলবে না। অনুরোধ করে গেলাম রে ভাই, আমি কেমনে তোমা করে বুঝাবো এই বয়ানটা আমি গত বছর কিশোরগঞ্জ জেলায় দিনের বেলা এক মাহফিলে করেছিলাম, ওই মাহফিল থেকে বয়ান থেকে নাই মা রাত্রিবেলা আরেকটা মাহফিলে গেলাম, ওই মাহফিল থেকে নামার পর একজন মানুষ লোকটার মুখে দাঁড়িয়েও নাই মাথায় টুপিও নাই, দেখতে লোকটাকে এত ভালো মানুষও মনে হয় না, আমার স্টেজে ওইটা গলা জড়ায় ধইরা চিল্লার কান্দে লোকজন টাই নাও ছুটাইতে পারে না, আর ডাক দেওয়া বলে হুজুর আজকে আপনি দিনের বেলা কি বয়ান করছেন? আমি বললাম কেন? লোকটা আমার দিকে তাকায় বলে হুজুর আজকে আপনি দিনের বেলা যে মাদ্রাসা বয়ান করছেন ওই মাদ্রাসায় আমার পাঁচ বছরের একটা ছোট্ট বাচ্চা পড়ে, আপনার বয়ান শেষ কইরে বাসায় যাইয়া এই ছোট্ট বাচ্চাটা আমার পাও দুইটা জারে ধরিয়া কান্দে, ওর মার পাও দুইটা জড়ে ধরিয়া কান্দে,
আর ডাক দেখ আব্বা আমারে মাফ করে দাও, আম্মা আমারে মাফ করে দাও, কত কষ্ট তোমাও করে দিছি মাফ করে দাও। লোকটা বলে হুজুর আমি বাচ্চাটার পাগলামি দেখে ডাক দিলাম রে বাবা, তুই এমন পাগলামি কেন করো? বাচ্চাটা আবার দিকে তাকাক, আব্বু তুমি কি জানো না আজকে হুজুর না বয়ান করছে? তুমি যদি মাফ না করো তাইলে নাকি আমার মালিক জান্নাত দিবে না, তুমি যদি মাফ না করো তাইলে নাকি জান্নাত পাওয়া যাবে না। আব্বা আমারে মাফ করে দাও, আম্মা আমারে মাফ করে দাও। লোকটা কান্দার বলে হুজুর আমার এই 5 বছরের ছোট্ট বাচ্চাটা আমার কাছে পাও ধইরা কান্না কইরা মাফ চায়া মাফ করা নিল, অথচ আমার বাউ নাই, আমার বাবাও নাই, কার কাছে মাফ চাইব? ওরে আমার যুবক ভাই, আজকের এই মাহফিলে আস, এই মাহফিলটা তোমার যদি হেদায়েতের বসিলে হয়। ওরে ভাই কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই, মাঠের দিকে তাকায় দেখ এই কচি কচি বাচ্চাগুলো চিল্লায় চিল্লায় কান্দে, কত যুবক গুলা মাঠের মধ্যে কান্দে, তোর চোখে পানি নাই। ওরে ভাই বুঝতে হবে তোর কপাল পড়ে গেছে, আজকে আব্বা আমার জন্য কান্না করে দিলটারে নরম করে বাসায় যাও, বাসায় যায় আব্বার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা, আমার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা। আর গিয়া বলবা আব্বু আজকে মাহফিলে আজাদি হুজুরের বয়ান শুনাইছি, কুয়াকাটা হুজুরের বয়ান শুনাই সব তোমার কাছে মাফ চাওয়া শুরু করছি। দেখবা আব্বা মাফ করে দিবে, বাবা মা যদি মাফ না করে যত বড় আল্লাহর ওলি হও জান্নাত তোমার কপালে মিলবে না। ও মুসলমান আমার ভাই, আল্লাহর নবীর ফিরিস্তারা চোখের পানিটা চাইরা কান্দে আর ডাক দিয়ে বলে মালিক তোমার কি মোটে তোমার বন্ধু এখন কদমটা দিলে গর্তের মধ্যে বইরা যাবে, তোমার নবীর বাবাও নাই মাও নাই, তোমার নবী 6 বছর বয়সে বাবা হারাইয়া ফালাইছে, 8 বছর বয়সে তোমার নবী দাদাও হারাইয়া ফালাইছে, তোমার নবী বড় এতি, তোমার নবীর কেউ নাই কেউ না, তোমার নবী গর্তের মধ্যে পড়ে যায়। আমার মালিকের আরশ মুআল্লা পর্যন্ত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে, পরিস্থিতি যখন এতটা ভয়াবহ আমার আল্লাহ ডাক দিয়া কয় এরে জিব্রাইল, আল্লাহু আকবার কও, জিব্রাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কদমটা নিচে পড়ার আগে আগে আমার বন্ধুর কদমের নিচে তোর নুরানি পর বিছাইয়া দে, আল্লাহু আকবার চিল্লা জোরে কও। আমার মুসলমান ভাইরা মুসলমান বন্ধুরা আমার বাবাজিরা, নবী আমার কদমটার নিচে ফালাইয়া তাকাইয়া দেখলেন কদমটা একটু কেমন কেমন যেন উপরের দিকে, মনে হয় হায় হায় কবরটা কেমন, কদমটা উপরে বললো নিচে তাকাইয়া দেখলেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে আর ডাক দেয়া কয় পয়গম্বর আপনার আবু জাহালের মোটেও ক্ষতি হয় নাই, আবু জাহাল মোটেও অসুস্থ নয়, আবু জাহাল মোটেও সমস্যা হয় নাই, আপনি ঘুরে বাড়ির দিকে চলে যান, যেই রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে যান। ও মুসলমান আমার ভাই, কোরআনওয়ালাকে হেফাজত করেছেন কে? এজন্য আমার আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এ কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জবানে শুনেছিলাম, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন নাই নাহনু নাযালনা আল কোরআনা। কেন আল্লাহ যিকির বলেছেন, কেন আল্লাহ যিকির বলেছেন? আল্লাহ পাকের যিকির বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করব না, বরং কোরআন ওয়ালাকেও হেফাজত করব, কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত কোরআনের সমর্থন যারা করবে তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব, আমি আমার নবীকে হেফাজত করব, আমি আমার নবীর সাহাবীদেরকে হেফাজত করব। এর জন্য অনুরোধ করিয়া যাই রে ভাই, অনুরোধ করিয়া গেলাম হাতে ধরে তোরতে রাজি, পাউটাও যদি ধরতে হয় পাউটাও ধরতে রাজি। কোরআনের বিরোধিতা কইরো না, ইসলামের বিরোধিতা কইরো না, জীবনটা বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের এই জীবন, আজ আসে আগামী কালকে দুনিয়ার থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। আজকের মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত কারো হতে পারে, আজকের এই রাতটাও তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। পারে কি পারে না চিল্লায় জোরে বলো, আর একটু জোরে বলো পারে কি পারে না। হায়াতের কোনো গ্যারান্টি নেই, যুবক মানুষ হয়তো মনে করতে পারো আমি অনেক দিন বেঁচে থাকবো, না না ভাই না, কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, মুরব্বী মানুষ দুনিয়ায় বেঁচে থাকতেছে, কারণ আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে, যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ার থাকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়ার থাকে নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। এই যুবক আজকের রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য হিসাব মিলাও তুমি আর আমি কবরটার মধ্যে কি অবস্থা হবে। ও যুবক আমার ভাই, মনে করতে পারো অনেক দিন বেঁচে থাকবা, অনেক দিন বেঁচে থাকবা, না রে ভাই না, না রে ভাই না। কত মানুষ দুনিয়ার থেকে মায়ের কোল থেকে আসে, মায়ের গর্ভের থেকে জন্ম গ্রহণই করে মৃত্যু, ঠিক না বে? ঠিক বল। আবার কত মানুষ, কত বাচ্চা 5 বছর 5-6 বছর বয়সে মারা যায়, কত বাচ্চা 5 মাস 6 মাসেও মারা যায়, কত বাচ্চা 1 বছর 2 বছর বয়সেও মারা যায়। একটা তাজা খবর তোমাদেরকে শোনাইয়া যাই ভাই, আমার একজন বন্ধু ছিল কারি মৌলানা শফিকুল ইসলাম তার নাম, ঢাকা শনিরাকরায় এই আমার বন্ধুটা থাকতেন। আমরা গত 2017 সনের ডিসেম্বর মাসের 11 তারিখে ইসলামী আন্দোলনের নেতৃত্বে একটা মিছিল ছিল, মিছিলে আমরা কয়েকজন ছিলাম, উনিও আমাদের সাথে ছিলেন, হাতে হাত ধরে ধরে দুপুর 11:30টার সময় মিছিলটা আরম্ভ করলাম। মিছিল করতে করতে 12:45টার দিকে মিছিলটা শেষ হলো। শফিকুল ইসলাম ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাই আমার জোহরের নামাজ পড়াইতে মসজিদে যাওয়া লাগবে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি জোহরের নামাজ পড়াইতে রওনা করলেন, জোহরের নামাজ পড়াইতে চলে গেলেন। আমরা কয়েকজন বন্ধু, এই বিপ্লবী সাহেব আমার সাথে আসছিল, উনিও আমার সাথে ছিলেন, একই সাথে আমরা কয়েকজন বন্ধু ঢাকা বাইতুল মুকাররম গিয়ে মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে প্রায় 1:45টা বেজে গেল, এরপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে 2:45টা বেজে গেল, হঠাৎ করে মোবাইলে ফোন আসলো, হুজুর একটু তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন? আপনার বন্ধু শফিকুল ইসলামের অবস্থা খুব খারাপ, মনে হয় বাঁচবে না, অবস্থা অত্যন্ত খারাপ। দৌড়ে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল চলে গেল। আশ্চর্যের ব্যাপার, ঢাকা মেডিকেল আর যাইয়া নর্মাল বেডে তারে আমি পাইলাম না, গিয়ে দেখলাম ঢাকা মেডিকেলের মর্গের মধ্যে ফুলের মধ্যে লাস্টারে রম্বা করে ফালাইয়া রাখছি। আমি দায়িত্বরত ডাক্তারে বললাম, ভাই মাত্র 2-2.5 ঘন্টা আগে একসাথে মিছিল করলাম, আপনি আমার বন্ধুটারে কেন এভাবে ফালাইয়া রাখলেন?
ডাক্তার আমার চিনে ডাক দিয়ে কয় আজাদি ভাই, আপনার বন্ধুরে বাঁচায় রাখার চেষ্টা কম করি না, কিন্তু হায়াতের মালিক তো আর আমরা না, আপনার বন্ধুরে আমরা বাঁচায় রাখতে পারি না। আমি কিছু ঘন্টা ধরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম আর নিজের মনটারে বুঝাইতেছিলাম রে আজাদি, আমার মালিক এই ব্যবহারটা তো তোর সাথে করতে পারত, আবার মালিকের কত দয়া তোরে বাঁচাইয়া রাখছে তোর বন্ধুটারে নিয়ে নিছে, দাঁড়ায় দাঁড়ায় যখন চিন্তাটা করতেছিলাম হঠাৎ করে নিচের দিকে তাকাইয়া দেখি তিন বছরের একটা বাচ্চা মেয়ে কিছু ঘিটটা ধরে লারা আর জোরে জোরে ডাক দেয় আব্বু, চিল্লা চিল্লা ডাক দেয় আব্বু, আমি বুঝলাম এই বাচ্চা মেয়েটা শফিকুল ইসলামের, বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে লইলাম, ও আমার দাড়িটা ধইরা লারাই আর ডাক দিয়া কয় চাচ্চু, আমার আব্বু কেন এই নিচে ঠান্ডার মধ্যে ঘুমা, আমার আব্বুরে বাড়ি যাই তো ক, বাড়িতে খাট আছে আব্বু বাসায় যাইয়া খাটে ঘুমাবে, আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলো মালি এটাও তোমার খেলা, ও যুবক ভাই অনুরোধ করিয়া গেলাম রে ভাই, আজকের বড় আশা নিয়ে আসছো আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বয়ান শুনবা, আজাদি ভাইয়ের বয়ান শুনবা, ওরে ভাই গত বছর এই মাঠে তোমাদের আমি বয়ান করে গেছিলাম, এ বছর আল্লাহ দেখা করাইল জানি না, আগামী বছর বাঁচবো কিনা জানি না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে চলি বড় ভয়, আমার প্রিয় মানুষ আইনউদ্দিন ভাই তো আজকে দুনিয়ায় নাই, গত বছর এই মাহফিলের প্রোগ্রামে যাইয়াই আবু জাফর যশোরী ভাইও দুনিয়ার থেকে বিদায় নিলে, ও আমার যুবক ভাইরা বলে গেলাম আগামী বছর দেখা হবে কিনা জানি না, আজকের এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, এখনো তুই দুনিয়ার পেছনে পড়ে আছো, অথচ তোর ছোট ভাইটা কবরে চলে গেছে, তোমার বাবাও কিন্তু কবরে চলে গেছে, একটাবার পিছন দিকে তাকায় দেখো তোমার আমার দাদা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় না, হিসাব মিলায় দেখো সিরিয়ালটা কিন্তু তোমার আর আবার, আজরাইল জানে পিছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ, আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়াইয়া যায়, হিসাব মিলে দেখো রে ভাই আজরাইল যখন তোমার আমার সামনে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা, একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে, বিশাল বড় দেহওয়ালা আজরাইল, চক্ষু দুইটা এত মারাত্মক মনে হয় যেন নীল দরিয়ার চেয়েও বড় বড়, চক্ষু দুইটা আগুনের ফুলকির মতো মনে হবে, প্রত্যেকটা পশমের কোরআন থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়, গুনাহগার রাজনীতির চারা দেখা, গুনাহগাররা পালাইতে চেষ্টা করবে, রুহুটা শরীরে 360টা মোকামের মধ্যে শুধু দৌড়াবে, আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম রুহুটার মধ্যে এত জোরে থাপা মারবে,
কলিজার রগগুলো টাস টাস করে ছিড়ে যাবে, কথাগুলো তোমার কাছে কাল্পনিক হতে পারে ভাই, কিন্তু না না আসলে কাল্পনিক নয়, কাল্পনিক নয়, এ কথাটাই বাস্তব রে ভাই, কথাটাই বাস্তব। জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালাম বিশ্ব নবীর দিকে তাকাইয়া ডাক দিয়া কয় পয়গম্বর, মনে আছে না, ভুলে গেছে? আবু জাহেল মোটেও অসুস্থ হয় নাই, আবু জাহেলের কোনো ক্ষতি হয় নাই, আপনি ঘুরে বাড়ির দিকে চলে যান, আবু জাহেল আপনার সাথে পাটপাড়ি করেছে, মিথ্যা কথা বলেছে, আবু জাহেল আপনাকে আবু জাহেলকে দেখতে যাওয়া লাগবে না, দৌড়ে বাড়ির দিকে চলে যান। আমার নবী আসতে করে জিব্রিল আলাইহিস সালামের কথাটা শুনি না, একটু একটু করে কদম বাড়ায় বাড়ির দিকে যেতে রওনা করলেন। মাঝখানে বিশ্ব নবীর সাথে আল্লাহর নবীর সাথে জিব্রিলের সাথে কথা হইছে, এটা বদমাস দুইটা দেখার কোনো সুযোগ আছে নাকি? ওটার তো আর দেখে নাই, ওরা তাকায় তাকায় দেখে বিশ্ব নবীর সামনের দিকে কদম বাড়াইতেছে, ওদের মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার, এই পর্যন্ত নিয়ে আসলাম, গর্তের মধ্যে পা দিতে গিয়েও পা ফেললো না, হঠাৎ করে গুইরা যেন বাড়ির দিকে চলে গেল, আবু জাহেলের কাছে তোর দিয়া যাইয়া ডাক দিয়া কই নেতা জানিনি, এই পর্যন্ত মুহাম্মদ রে আনছি না, কেমনে যেন আবার গুইরা বাড়ির দিকে রওনা করলো। আপনি ভণ্ডা মিশারেন মুহাম্মদ রে ঠেকান, আবু জাহেল মনে মনে চিন্তা করেছে, হায় হায় মনে হয় খবরটা মুহাম্মদ যেমন করে হোক যাই না ফালাইছে, আগামীকালকে যদি মানুষ রে বলে দেয় তাইলে আমার বড় বদনাম হয়ে যাবে। আবু জাহেল মনে মনে চিন্তা কইরা কম্বলটা রে ফানাইয়া দিয়া এইবার দৌড়ায় আর ডাক দেয় কয় মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহর নবীর বারবার করে ডাকে আর দৌড়ায়, বারবার করে ডাকে আর দৌড়ায়, নিচে যে গর্ত খবর নাই, হঠাৎ করে গর্তের মধ্যে পানা দিয়া হুঙ্গি খাইয়া গর্তের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার বলবে না? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, বলো না, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওয়াল্লাহু খাইরুন নাকিরিন। আমার আল্লাহ ডাক দেয়া কয় চক্রান্ত করো, চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, ইসলামকে নিয়ে চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, তোরা চক্রান্ত করবি, ষড়যন্ত্র করবি, আর এই চক্রান্তের জবাব আমি আল্লাহও কিন্তু দিতে জানি, যেদিন আমি আল্লাহ তার জবাব দেব সেদিন তোদের চক্রান্তর ধারে কাছেও যাওয়া যাবে না। ঠিক কিনা চিল্লায় গো, আবু জাহেলের নিচে বইরা চামচা গুলের ডাক দেয়, কিরে এত বড় গর্ত মানসি করে চামচা গুলোকে, আমাগোর কি দোষ, আপনি তো এত বড় গর্ত করবার কইছেন, আমার তাড়াতাড়ি যেমন কইরা হোক উদ্ধার কর, আল্লাহু আকবার কইবা না, কেমনে উদ্ধার করবো গুণিতা, কয় ডাক, আমার বাড়ির চকির নিচে রশি আছে, রশিনা গর্তের মধ্যে ফালা, রশিনে গর্তের মধ্যে ফেলানো হলো, রশিটা গর্তের মধ্যে যায়, রশিটা গর্তের মধ্যে ফেলানো হলো, আবু জাহান হাত উঁচা করেছে, রশিও নেমেছে, আবু জাহান দেখে হাত এখানে, রশির মাথা এখানে, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, বুঝতে তো আল্লাহু আকবার কওয়ার কথা, আবু জাহেল হাত কই, রশি কই, আরেক পকি নিচে নামে না, কেমন করে এক কাজ কর, গিরা লাগা, গিরা লাগা, সার রশি কই পাম, হোমনা বাজারে যা, হোমনা বাজারে যাইয়া রশি পাইছে, রাত্র তখন 3:30 বাজে, দোকানদার কই মিয়া, বন্ধ হয়ে গেছে, আমার কর্মচারী বাড়িতে গেছে, মোবাইল নাই, কল করা যাবে না, আমার দোকানে মাত্র 3 হাত রশি আছে, এটা নিয়ে যাইতে পারেন, 3 হাত রশি লইয়া আস্তে করে গিরা লাগাইয়া নিচের দিকে ফালায়, আমার মালিক ডাক দিয়া কয় মাটি রশি জোড়া লাগছে 3 হাত, তুই নিচের দিকে যাবি 3 হাত। এবার একটু জোরে চিল্লে আল্লাহু আকবার কর, কি জোড়া লাগাও না,
লাগাইছি তো কামায় নামি কেমনি কি করব আল্লাহু আকবার জোরে। এক কাম কর, গৌরীপুর বাজারে চলে যা, গৌরীপুর বাজারে যাইয়া রাত্র তখন 4:30 বাজে গেছে গামিয়া, কয় গৌরীপুর বাজারে যাইয়া দোকানদারে উড় 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 আর মিয়া কে উঠব কেন তাই পড়া গেছে দোকান কিন্তু থাকবো না, এমনি তোমাকে নেতাই গেছে গা পয়রা দোকান থাকবো না করছে কথা কয় আল্লাহু আকবার জোরে চিল্লায় কয় রশি দাও রশি দাও, রশি নাই গোডাউনের মধ্যে রশি, রশি তো গোডাউন আটকায় কর্মচারী গেছে গা মোবাইল বন্ধ। আর তুমি জানো না এখন মেঘনা ব্রিজ আর দাউদকান্দি ব্রিজের কাম চলে, সরকার তো সব রশি ওখানে লয়ে গেছে গা, রশি কি এখন থাকি ব্যবসা মগো বাম্পা কথা কয় না, যা আছে ওটুকুই দিয়ে ওটুকুই লাগবে, কয় তিন হাত আছে কয়াত ওয়াজ বুঝে না কয় হাত, তিন হাত হইলেই চলবে, তিন হাত দাও আস্তে করে তিন হাত এই না আবার সুন্দর করে ঘেরা লাগাইয়া নিচের দিকে ফেলতেছে, আমার মালিক ডাক দিয়া কয় মাটি রশি জোড়া লাগে তিন হাত, তুই আবার নিচের দিকে যাবি তিন হাত। আল্লাহু আকবার চিল্লা জোরে গো, ইসলামের বিরোধিতা কর, কোরআনের বিরোধিতা কর, জানো আল্লাহর কোরআনের বিরোধিতা কইরা কেউ টিকতে পারে না, তুমিও টিকতে পারবা না। এই সূরা আলহাব নাজিল হলো, আপনারা জানেন সূরা আলহাবের মধ্যে আবুল হাইবের বিরুদ্ধে আল্লাহ বদদুয়া করছে, কারণ হলো আবুল হাইব আমার নবীকে বদদুয়া করেছে, ঠিক না বেঠিক জোরে। সূরা আলহাব নাজিল হওয়ার পরে আবুল হাইবের দুইটা সন্তানকে ডাক দিছে, একটার নাম ছিল উতবা আর একটার নাম হুতাইবা, আর উতবা হুতাইবারে ডাক দেয়া কয় সন্তান আমার বাদ্য সন্তান না অবাদ্য সন্তান, উতবা ডাক দিয়া কয় আমরা অবশ্যই তোমার বাদ্যগত সন্তান, ডেকে বলে শান যদি আমার বাদ্য সন্তান হও মুহাম্মদের কাছে নাকি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হইছে, এক কাজ করবি তোদের দুইজনের কাছে না মুহাম্মদের দুইটা মেয়ে পেয়ে দেওয়া আছে, এই দুইটা মেয়েরে যাইয়া উতবার উতাইবার কাছে আমার নামে দুইটা মেয়ে বিয়ে দেওয়া ছিল, এক কাজ করবি যদি আমার বাদ্য সন্তান হও তাইলে মুহাম্মদের কাছে যাইয়া এই দুইটা মেয়ের তালাক দিয়ে আসবি, দ্বিতীয় নম্বর কাজ হলো মুহাম্মদের সামনে দাঁড়াইয়া বলবি আপনি যে আল্লাহর দাওয়াত দান ওই আল্লাহকে আমরা মানি না, চিৎকার করে জোরে বলো না আউযু বিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার মুসলমান বন্ধু উতবা বিশ্বনবী রহমান আলামিনের সামনে যাইয়া উতবা উতাইবা দুইটা ভাই ডাক দিয়া কয় মুহাম্মদ আমরা দুইটা বোন তোমার দুইটা মেয়েকে বিয়ে করেছিলাম, আজকে তোমার দুইটা মেয়েকে আমরা দুইটা ভাই তালাক দিয়ে গেলাম, চিৎকার করে জোরে বলো না আউযু বিল্লাহ। কপাল যদি পড়ে যায় এমনই হয়, কারণ বিশ্বনবীর মেয়ের মতো স্ত্রী পাইয়া যেই বদমাস তার স্ত্রীর মূল্যায়ন করতে পারে নাই ওটার কপাল পোড়া আল্লাহর জীবনে এই নসিবটা ভালো হবে না, ঠিক না বেঠিক জোরে বল, কারণ সবার করে স্ত্রী ভালো হয় না, ঠিক না বেঠিক জোরে বলেন, কিছু করে স্ত্রী আছে দিনদার স্বামীর দরবারে কইলেই দাঁড়ায় সালাম দেয় কথা কন না কেন, আর কিছু স্ত্রী আছে বায়ের জুতার আওয়াজ পাইলে খম 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 করে উঠে আসেন নাই জোরে বল, স্বামীর দিকে তাকায় এতক্ষণ লাগে না কে মিয়া, এই মাহফিল হুনতে গেছো নামাজ পড়ো না মিয়া মাহফিল হুনতে গেছো কি হই ভাই মাহফিল হই না কথা কন না কেন, আর কিছু স্ত্রী এমন আছে স্বামী তুমি একা একা যাইও না, মহিলা প্যান্ডেল আছে নাকি শুনলাম আমারও লইয়া যাও, আমার মহিলা প্যান্ডেলে ঢুকাইয়া তুমি সামনে বৈশা হুজুরের বয়ান শুনবার তাওবা কইরা আলবা। সবার স্ত্রী এক নাম ইয়া, সবার স্ত্রী এক নাম, কিছু স্ত্রী আছে পাঁচবার মার্কা, আপনি আসছেন মাহফিল হুনতে হে গিয়া দেখবেন টিভির রিমোট টিপে আর কিরণ মারা দেহে, আপনার এলাকার লোকজন দেখে না ডাক্তার কথা বলতে কথা কন না কেন মিয়া, কিরণ মারা দেহে না দেহে না দেহে না, এই যুবকরা কথা কষ্ট দেহে না, যুবকরা গুজুর আমাকে বিরুদ্ধে কয়ে লাভ কি, আমরাও তো কম দেখি না হ্যাকর বিরুদ্ধে কত আছে, কিরণ মালা আছে আরো কি কি আছে কন্যা নাম তো দুই একটু আমার লগে লগে হুজুররা হুজুররাও তো জানে না স্টার জলসা আছে মিয়া কত কত আছে, এই এই কিরণ মালা গুলায়
স্টার জলসাগুলোয় ভারতের এই সমস্ত কি বলে আপনার এই সিরিয়ালগুলোতে আমার দেশের মা বোনদের চরিত্র কোনো দিক দিয়ে ভালো করে নাই। আল্লাহর কসম, মা বোনদের চরিত্র দিন দিন নষ্ট করেছে। আমি জানি বিশেষ করে যারা যৌতুক নিজেন হেরা পারবেন না, কারণ আমনে কওয়ার সাথে সাথে মগার ঘরের মগা, গোলামের ঘরের গোলাম। টিভি তুই কিনা দিস, এটা তো আমার বাপের বাড়ির থেকে আমারে দিছে। কথা কন না কেন, ঠিক না বে? ঠিক আপনি পারবেন না কইবেন, তাইলে আমার ঘর থেকে নাম। হে বেটা কইব, হে রে বেটা খাট কি তুই দিস? খাট তো আমার বাপে দিছে, কথা কয় নাকি? তখন কইবেন তাইলে আমার খাট থেকে নাম। হে মহিমা কইব, তাইলে ঘর যখন করো, ঘর করার সময় আমার বাপে 20 লাখ টাকা দিছে, তোমার মনে না? কথা কন না কেন, ঠিক না বে? ঠিক এখানে দিনদার মেয়ে দেখা বিয়া করো, দিনদার মেয়ে দেখা বিয়া করো, নসিব খুলে যাবে, কপাল খুলে যাবে, ঠিক না বে? ঠিক ছিল না? আবু জাহেল নিচে বইরে ডাক দিয়া কয়, আবার উত্তর কর, বুঝলা গেছে মনে? কেমনে উদ্ধার করবো গো নেতা, ও নেতা কেমনে উদ্ধার করবো? কয় এক কাজ কর, তোরা রসে জোড়া লাগাই শুনি। কয় নেতা একবার নয়, দুইবার নয়, 3 বার করে রসে জোড়া লাগাইলাম, এখনো পর্যন্ত আমি উদ্ধার করতে পারলাম না। আবু জাহাল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছে, আর ডাক দিয়া কয় স, আজীবন যদি তোরা রশি ফালাইয়া ফালাইয়া আমারে উদ্ধার করতে চাও, আমারে উদ্ধার করতে পারবি না। আমার যদি উদ্ধার করতে হয় মুহাম্মদ রে লাগবে, দৌড়া দৌড়াইয়া মুহাম্মদের কাছে যাবি, আমার পক্ষ থেকে মাফ চাইবি, কারণ মুহাম্মদের জন্য গর্তটা খুঁড়েছিলাম, মনে হয় বদ্দুয়া পাইয়া গেছে গা, চামচা দুইটা যাইয়া বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কদম ধইরা কাম দেওয়ার মাফ চাই। ওগো পয়গম্বর, মক্কার বর্তমান নেতার অবস্থা বড় খারাপ, আপনি তো আপনার জন্য গর্ত খুঁড়েছিল, মনে হয় গর্তের মধ্যে আবু জাহেল পড়ে গেছে গা। আমার নবীর দিলে বড় মায়া, দিলে বড় মোহাম্মদ ভরা, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আস্তে করে আয়েশা গর্তের কিনারার মধ্যে দিয়ে রশিটারে ফালাইলেন, রশি ফালাইয়া ডাক দিয়া কয় চাচা, রশির মাথাটা ধরে না। নারে তাকবীর, নারে তাকবীর! আমি আগে থেকেই নিয়ত করে ফেলেছি, হুজুর আসলে আমি আর আলোচনা করব না, এই জন্য আগের থেকে আলোচনাটা গুছিয়ে ফেলছিলাম। তো যা হোক, সূর্য আসলে তো মোমবাতির দাম থাকে না, থাকে জোরে কর। আমিও আপনারা যতটুকু তার আলোচনা শোনার আশেক, আমি তার চেয়ে বেশি বড় আশেক, বেশি বড় আশেক। আমি যতটুকু কথা বললাম, যদি আল্লাহ কখনো কোনো জায়গায় দেখা করে, আবু জাহেলের গর্তের থেকে বাইর করবো না। কি কর, আজকে গর্ত পর্যন্তই থাক। আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। চিৎকার করে জোরে বলুন আমিন।